আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা যেখানে আছো, যে অবস্থায় আছো, আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। দূরশিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আজও আমি উপস্থিত হয়েছি তোমাদের সম্মুখে একটি ক্লাস নেওয়ার জন্য। আশা রাখি তোমরা গুরুত্ব ও মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি তোমরা ধরবে ইনশাআল্লাহ। তো তোমরা দেখছো এখানে শিক্ষক পরিচিতি, এখানে আমার পরিচিতি দেওয়া আছে। এরপরে তোমরা দেখছো পাঠ পরিচিতি, আজকের পাঠে আছে যে ক্লাসটি নিব সেটা হলো প্লে শ্রেণীর, আর বিষয় হলো আরবি, সাধারণ পাঠ সুরা ফাতিহা, বিশেষ পাঠ সুরা ফাতিহা রিভিশন দেওয়া, অর্থাৎ সুরা ফাতিহাটাকে আমরা আবার পড়ব। আমাদের তো শেষ সিলেবাস, এখন আমরা রিভিশন ক্লাস দিচ্ছি। আজকের শিখন ফল, আজকের এই ক্লাস শেষে আমরা যা শিখব তাহলে সুরা ফাতিহা পড়তে পারবে, দ্বিতীয় নম্বর সুরা ফাতিহা মুখস্থ করতে পারবে। তো তোমরা আমার সাথে সাথে তোমরা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ضالين. আশা করি তোমরা সকলে আমার সাথে সাথে পড়েছ এবং তোমরা পড়বা। তো এই সুরাটা রিভিশন দিবা, সুরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়বা, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে, তোমাদের সুরা ফাতিহাটা মুখস্থ হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। এখন আমি তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি। এক নম্বর, বারবার সুরা ফাতিহা পড়া। দুই নম্বর, সুরা ফাতিহা মুখস্থ করা। তিন নম্বর, সুরা ফাতিহা মুখস্থ করে অন্যকে শোনানো। এই তিনটা কাজ তোমরা বাড়িতে করবা। আশা রাখি তোমরা বাড়ির কাজগুলো ভালো করে আদায় করবে। এ ব্যক্ত করে আজকের এই ক্লাস সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।